নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। খুব অল্প সময়, 60 ঘন্টা দুইটি গ্রহের মহাসংযোগে 5 রাশি কোটিপতি হতে চলেছে। অর্থাৎ এটা কোনো হাওয়াতে কথা নয়, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কৌশিক রায় কিন্তু কথা বলে এবং খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আমি কিন্তু কথা বলি। 60 ঘন্টা, অর্থাৎ আজকে থেকে আজ দুপুর 2:15 থেকে 60 ঘন্টা আপনার এই সময় কিন্তু থাকছে এই 5 রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে দুইটি গ্রহের মহাসংযোগে 5 রাশি মহাকোটিপতি হতে চলেছে। কেন, আমি বিশ্লেষণ আপনাদেরকে করব। দেখুন, আমি একটি কথা বারবার বলি যে যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা কোনো সময় হতাশ হবেন না। অর্থাৎ সমস্যা আছে, সমাধান আছে, সমস্যার পাশাপাশি সমাধান ঈশ্বর কিন্তু রাস্তাটা কিন্তু বার করে দিয়েছে। দেখুন একটি কথা বলি, এই যে 60 ঘন্টা কেন আমি বলছি, চন্দ্র অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে, শুয়া দুদিন একটি ঘরে চন্দ্র কিন্তু অবস্থান করে, শুয়া দুদিন অর্থাৎ 60 ঘন্টা চন্দ্র আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। এবং অলরেডি বৃহস্পতি আপনার মীন রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি এবং চন্দ্রের নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে এবং এই শোয়া দুদিন থাকবে এই নবপঞ্চম রাজ্য। এই নবপঞ্চম রাজ্য বৃহস্পতি এবং চন্দ্রের এই নবপঞ্চম রাজ্যকে এই 5 রাশি মহাকোটিপতি এই 60 ঘন্টার মধ্যে হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, প্ল্যানিং করুন। আমি আবারও বলছি, প্ল্যানিং করুন, কাজ করুন। আমি আমার তরফ থেকে আপনাদের জন্য শুভকামনা আমি জানাই, যেন এই 60 ঘন্টা আপনাদের যে ডিজায়ারগুলো আছে সেটা ফুলফিলমেন্ট হয়। অর্থাৎ এই যে আপনারা কি করবেন সেটার সঠিক প্ল্যান এবং আপনি কার্যক্ষেত্রে এগান, দেখবেন আপনার সফলতা নিশ্চিত রূপে কিন্তু হবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এইবার আমি আলোচনা করতে চলেছি এই যে 60 ঘন্টার মধ্যে যে 5 রাশি মহাকোটিপতি হবে, কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি একে একে নাম বলবো। এবং যে দুটি গ্রহের মহাসংযোগ, এমনি বৃহস্পতি এবং চন্দ্রে দুটি একে অপরের মিত্র গ্রহ এবং নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে, এই নবপঞ্চম রাজ্যের ফলে 5 রাশি মালামাল হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আমি এক এক করে রাশিগুলোর নাম আপনাদেরকে বলতে চলেছি। যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডে বিচার করান। দেখুন কমেন্ট করা খুব সহজ, যে কাউকে কোনো কমেন্ট করে বলে দিলাম, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে কেন হচ্ছে না, আপনার কেন হবে না, এটা আপনার মহাদশা, আপনার গ্রহের অবস্থান, নবগ্রহের অবস্থান, এগুলো সমস্ত কিছু পর্যালোচনা করা দরকার। এবং এর পাশাপাশি সঠিক প্রতিকার আপনার ভাগ্যকে বদলে দিবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নাই। আমি আবারও বলছি, আপনাকে করিয়ে দেখাবো এবং খুব দায়িত্ব নিয়ে কথাটা আমি আবারও বলবো। এই জায়গাগুলো আপনাদেরকে বোঝা কিন্তু দরকার যে আপনার হচ্ছে না, কিন্তু আপনার পাশে একজন দোকান ভালো চলছে, আপনার পাশে বাড়ি খুব ভালো উন্নতি করছে, আপনার হচ্ছে না কেন, হোয়াই, এটা কিন্তু বোঝা দরকার। কেউ কেউ বলছে যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে, আমি একটি কথা বারবার বলছি, না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই। এই যে 60 ঘন্টা ঘড়ির কাঁটায় মিলিয়ে নিন,
দেখবেন যে পাঁচ রাশির ক্ষেত্রে বলছি, কল্পনার বাইরে রেজাল্ট পাবে, কল্পনার বাইরে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি, নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশি, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। এই চন্দ্র এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগের ফলে, নাম্বার ওয়ান যে রাশির কথাই বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির নবপঞ্চম রাজযোগ আপনাদের হচ্ছে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এই সময় আপনাদের হবে, এবং শেয়ার বাজার, গোল্ড এর সঙ্গে যারা যুক্ত আছেন, চিপস অ্যান্ড জুয়েলারি বিজনেস সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হবে। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে, এবং দৈনন্দিন রোজগারের জায়গাটা আপনার তিন গুণ বৃদ্ধি পেতে চলেছে আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং সফলতা সিঁড়ি পেতে চলেছেন কর্কট রাশি, সফলতা সিঁড়ি। ষাট ঘন্টার মধ্যে আমি আবারও বলছি, আপনারা প্ল্যানিং করুন, কাজ করুন। শুভকামনা আমার থাকলো আপনাদের সাথে, আপনারা যাতে এগিয়ে যান, ঈশ্বর আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি খুব দুর্দান্ত, দেখুন শনি সক্ষেত্রিক, বৃহস্পতি সক্ষেত্রিক, চন্দ্র সক্ষেত্রিক, আপনার বুধ সক্ষেত্রিক, কি চাই আপনার বৃশ্চিক রাশির? এবং দেখুন আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে বৃশ্চিক রাশির। আপনাদের পূর্ণ মাত্রায় এই ষাট ঘন্টা আপনারা পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, এবং কাজকে করুন, কাজ করুন এবং প্ল্যানিং করুন, কোনটার পর কোনটা শিডিউল করুন, সাজান জীবনটা, সাজিয়ে চলুন, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলুন। দেখবেন আপনার জীবনে যতই বাধা বিপত্তি আসুন না, হার মানবেন না, অর্থাৎ হার কিন্তু মানব না, এই জায়গাটা যদি মেনে চলেন, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গা, আপনার ক্ষেত্রে শেয়ার বাজারের জায়গা, আপনার ভাগ্যের উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, দুর্দান্ত ব্যবসা কিন্তু আপনাদের হবে এই সময়, এবং ইনকামের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির এই নবপঞ্চম রাজযোগে আপনাদের মানে বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের উন্নতি, ভাগ্যের সাপোর্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি মীন রাশি। লিখে রাখুন মীন রাশি ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ষাট ঘন্টা মীন রাশি ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময় ষাট ঘন্টা মীন রাশির, কারণ আপনার রাশিতে বৃহস্পতি পঞ্চম স্থানে আপনার চন্দ্র নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, বৃহস্পতি এবং চন্দ্রের আপনাদের ফুলফিলমেন্ট, ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে, ভাগ্যের দরজা, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু হতে চলেছে মীন রাশি। ষাট ঘন্টা লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির কথাই বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম রাজ্য ধনভাবে ধনপতি, এবং আপনাদের কর্মভাবে কর্মপতি, কর্মক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতির জায়গা মজুদ হবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি, আপনাদের এমনিতে হংসনাম মহাপুরুষ রাজ্য এবং ভদ্রনাম মহাপুরুষ রাজ্য কিন্তু থাকছে, আপনাদের ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং যারা কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন, এবং আপনাদের মানে রিলিফের জায়গা অর্থনৈতিকের জায়গাটা, এবং ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত ব্যবসার জায়গাটা, ব্যবসা আপনাদের তিন গুণ চার গুণ বিক্রি কিন্তু আপনাদের হবে, ব্যবসাতে আপনাদের দুর্দান্ত আপনাদের অর্ডারগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন মিথুন রাশি। লিখে রাখুন এই সময় মানে দুর্দান্ত এই ষাট ঘন্টা মিথুন রাশির। আমার শুভকামনা থাকলো আপনাদের উপর, আপনারা কর্ম করুন এবং প্ল্যানিং করুন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি একাদশভাবে এই একাদশপতি অবস্থান করছে, এবং সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে নবপঞ্চম রাজযোগ। দেখুন একাদশভাবে যখনই যে কোনো শুভ গ্রহ অবস্থান করে সেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে, এবং সপ্তমভাবে এই বৃহস্পতি
এবার আপনাদের যে চতুর্থ মতি সুখ সাধনের জায়গা বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ করবে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে, এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে দুর্দান্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।